রাত বাজে এখন একটা, আর আমি দেখো কালকে খাসি মাংস আনবে, ভিডিও করলে ভালো হবে। সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি পাখি, আমি বাপ্পা। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, আশা করছি আজকের ব্লগও তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সময় হয়েছে সন্ধে ছটা, আর ও আমার সাথে শর্টস ভিডিও বানাচ্ছিল। আর প্লিজ তোমরা একটু ওকে বলো তো যে আমার সাথে যেন একটু ভিডিও বানায়, একটু টাইম দেয় জানি ভিডিওতে। আর সত্যি বলতে তোমরা ওর সাথে আমাকে খুব পছন্দ করো, কিন্তু ও বলতে কি একটু সময় পায় না, আর একটা নিজের একটা ইচ্ছে হয় না, সেই ইচ্ছেটা ওর মধ্যে নেই। ভিডিও করবা কিন্তু আমার সাথে, হ্যাঁ করি তো। ঠিক আছে, প্লিজ তোমরা একটু হাজার 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 কমেন্ট করে দাও, তোমাদের দাদা ভাইকে বলো যে আমি আমার সাথে ভিডিও বানাতে। ঠিক আছে, তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর একটা ব্ল্যাক কালারের টপ পরেছি, সাথে একটা দেখে দেখো দেখো একটু জিন্স পরেছি। চলো বন্ধুরা এখন একটু বাইরে বেরোনো যাক, আর আমার একটু ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে। খাবা তুমি ফুচকা? দেখি না খেলে বলো খাবা। তো দেখো কত সুন্দর শাক দেখতে পেলাম, আর আমি শাক খেতে খুব পছন্দ করি, বিশেষ করে কলমি শাক, লাল শাক, আর একটা ওই সেচি শাক। তো শাকও নিয়ে নিয়েছি বাড়ির জন্য। দেখো বাজারে গেছিলাম, বাজার দিয়ে লাল শাক আর এটাকে কি শাক বলে কলমি শাক ভালো পেয়েছি, তাই নিয়ে এলাম। তুমি কি সাজেশন দেবে? এতগুলো মাছ প্রথমবার খাচ্ছি, কাটতে অনেক সময় লাগবে। এগুলো মাছ আছে দেখো এখনো, আর যেমন মাছ ধোয়া চলছে। তো দেখো রাতের খাবার হচ্ছে, মা রুটি বানাচ্ছে, আর এদিকে আমি মাছ আর কি সব কেটে দিয়েছি। আর রুটির সাথে আজকে হয়েছে কাবলি ছোলা, কাবলি ছোলাটা খুবই টেস্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছো তোমরা, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো রাত এখন বাজে 12টা, বিছানায় এত সারা জিনিস, এই যখন মেকআপ করছে ডান্স ভিডিও করার জন্য, মানে রিলস করার জন্য, না ঘুমিয়ে রাতের বেলা কিনলাম মেকআপের জন্য। আজ যদি সেরকম খুব একটা মেকআপ করতাম না বা কিনিও নি টাকা পয়সা খরচা করে, তো বিয়ের আগে একবার মায়ের কাছ থেকে কিনেছিলাম, তো সেগুলো না ইউজ করে নি এমনি নষ্ট হয়ে গেছে, তখন বুঝতাম না কি কিনবো। তো বৌমনির সাজেশন করেছে যা যা আর কি লাগে সেগুলোই কিনেছি। এটা হচ্ছে ফিটমির ফাউন্ডেশন, দেখো তোমরা 310 বিউটি ব্লেন্ডার। ঠিক আছে, এগুলো অনেকগুলোর কিন্তু কালার হয়, আর এই ব্লেন্ডারটা সত্যি খুব ভালো, যে আর কি মেকআপ আর্টিস্ট সেই আমাকে সাজেশন করেছে। এটা মানে যখন আমি ইউজ করি, যখন আমি জলে ফেলি না অনেকটা বড় হয়ে যায়, আর এগুলো দেখে কিন্তু তোমরা কিনবে। একটা কনসিলার নিয়েছি, এটা কিভাবে ইউজ করতে হয় সত্যি আমি জানি না, তো বৌমির কাছে দুদিন ক্লাস নেব দেখি। এটা হচ্ছে ফিটমির ফেস পাউডার 230, খুব
খুবই ভালো, মানে আমি কিছু ইউজ করি না, জাস্ট ময়েশ্চারাইজার লাগিয়ে ব্রাশ দিয়ে ভালো করে একটু লাগিয়ে নিই, তাতেই কত সুন্দর গ্লো করে মুখটা। আর ফাউন্ডেশন দেওয়ার কোনো দরকার পড়ে না, আমি অল টাইম ফাউন্ডেশন দিয়ে থাকি না, কখনোই আমি মেকআপ পছন্দ করি না। আর আমি তোমাদেরকে বলবো এই ফেস পাউডারটা সবাই কেনো, ব্লাশ আর হাইলাইটার মানে দুটোই একসাথে থাকবে। এই দেখো, এটা হচ্ছে সুইস বিউটি। আর একটা বমুনি সাজেশন করেছিল, সেটা একটু দামি ছিল, তোমার 1500 মতো, তো এখনই আমি কিনলাম না, এখন এটা দিয়ে আপাতত চলে যাবে। এটার প্রাইস নিয়েছি তোমার 500 তো পড়েছে, বলো 500 টাকার মতো নিয়েছি। এখানে দেখো হাইলাইটারও আছে প্লাস ব্লাশারও আছে, ফিটমির প্রাইমার, এটা নিয়ে আর কি বলবো। প্রাইমার সবসময় ফাউন্ডেশনের আগে ইউজ করবে, প্রাইমারের আগে ইউজ করবে ময়েশ্চারাইজার, যেমন বায়োটিকের একটা ময়েশ্চারাইজার আছে, নিভিয়া ময়েশ্চারাইজার আছে, তো তোমাদের ইচ্ছা অনুযায়ী ময়েশ্চারাইজার ইউজ করবে। তার আগে সব সময় মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে মেকআপ করতে বসবে, এটা আমার সাজেশন বলে দিলাম তোমাদের। অবশ্যই আর একটা প্যালেট, এটা আমি কালকের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, তো আর একবার দেখিয়ে দিয়ে দেখো, অনেকগুলো কালার আছে, যা যা আমাদের আর কি নর্মালি দরকার, ব্রাইডাল মানে অত কিছু নেই। বৌমনি আর একটা সাজেস্ট করেছিল, ওটা আমি নিতাম, এর থেকে একটু বেশি প্রাইস ছিল, 1500 মতো, আর এটা কোথায় 1150 এরকম হয়তো পড়েছে। ওটা না আউট অফ স্টক ছিল, তো আমি 2-3 দিন ওয়েট করেছি, পাইনি, তো এটাই নিয়ে নিয়েছি, যে আমি তো আর অত ব্রাইডাল কাউকে মেকআপ করাবো না, বা মেকআপ আর্টিস্টও না, আমার নর্মালের জন্য ঠিকই আছে এটা। আর সত্যি রিভিউ খুবই ভালো, আমি এটা ইউটিউবে ভালো করে দেখে নিয়েছিলাম, তোমার ভালোই ব্লেন্ড হয়। শুধু আমার কাছে ব্রাশ নেই, এখন জাস্ট আমার ব্রাশ কিনতে হবে, এই কটা জিনিস হলেই কিন্তু হয়ে যায়। মাসকারা, এটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ আছে, ঠিক আছে, খুবই ভালো, আইল্যাশের কোনো দরকার পড়ে না, এটাতেই কাফি, আমি তো পরি না কখনো। আর এইগুলোর সাথে দেখো একটা আমাকে লিপস্টিক দিয়েছিল, সেটা হচ্ছে সুইস বিউটি, আর এটা এখন আমি পরে দেখিনি, কালারটা ভালোই, এই যে কালারটা হচ্ছে ওই মেরুন টাইপের, আমি সবসময় একটু রেড পরি, আর এর জন্য একটু মেরুন টাইপের কালার নিয়ে নিলাম। আর এটা হচ্ছে দেখো তোমরা কিসের বেশি নি, বেবিলিনের, আর এত সুন্দর গন্ধ, সে আর কি বলবো, মনে খেয়েই নি, আর আমি এখনো পরে আছি, মানে দারুণ রিভিউ। মানে ওই যে হয় না শক্ত হয়ে থাকে সেরকম কিছু হয় না, নর্মালি নরমই থাকে। তোমরা এই লিপস্টিকটা অবশ্যই ইউজ করতে পারো, খুবই ভালো, এর প্রাইস তোমার 450 মতো পড়েছে, কিন্তু একটু দাম বেশি হলে দারুণ কিন্তু লিপস্টিকটা। তো চলো, মেকআপ করতে কিন্তু নর্মালি এইসবই লাগে, তো তোমরা যদি চাও অবশ্যই এই জিনিসগুলো ক্যারি করতে পারো নর্মালি মেকআপ করার জন্য। সবসময় দেখো মেকআপ আর্টিস্ট আমাদের সাথে থাকে না, নিজেদেরও কিছু করতে হয়, তো আমার খুবই দরকার পড়ে, আর বৌমনি এখন প্রেগনেন্টও, তাই ভাবছি সব কিনেই নিই, তো কিনেই নিলাম। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, কেমন কি হয়েছে ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমাকে নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল বাটন প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও, বাই বাই। আর একটা কথা দাঁড়াবো, ওয়েট ওয়েট ওয়েট, ক্যামেরা অফ করবো না, যারা ফেসবুক থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, পেজটিকে ফলো করে দিও, বাই বাই।